ঈদকে ঘিরে নতুন নতুন পোশাক রাজধানীর মার্কেটগুলোতে আসলেও এখনও পুরোদমে জমে ওঠেনি কেনাকাটা। ছোট বড় সব দোকানে বিক্রেতারা সাজিয়ে বসেছেন রকমারি পোশাকের পসরা, কিন্তু ক্রেতার অপেক্ষাতেই দিনের বেশিরভাগ সময় কাটছে তাদের। বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। ঈদের বাকি আর মাত্র 12 দিন, দোকান জুড়ে হরেক রকমের পোশাক দেখা গেলেও ক্রেতাদের ভিড় নেই বললেই চলে। বিক্রেতারা জানান, হাল ফ্যাশন ও ঋতুর কথা মাথায় রেখেই তারা দোকানে তুলেছেন ঈদের সম্ভার, তবে বেচা কেনায় তেমন কোনো প্রভাব পড়েনি। কটন আছে, লিলেন আছে, মসলিন, বিভিন্ন কাপড়ের উপরে নতুন ড্রেসগুলো আসছে, কালারগুলো অনেকটা সিজনের সাথে আমরা সামঞ্জস্য রেখে করি। সারাদিনে কাস্টমার না থাকলেও মোটামুটি বিকেলের দিকে অনেকে আসে, কেনাকাটা করার উদ্দেশ্যে আসে, অনেকে দেখার উদ্দেশ্যে আসে। বিক্রি আমাদের আছে, মোটামুটি হচ্ছে আর কি, সামনে আরও হতে পারে, হয়তো পয়লা এক তারিখের পরে থেকে আর একটু ভালো হবে। ক্রেতাদের মধ্যে কেউ কেউ আসছেন মার্কেটে ঘুরে দেখতে, আবার অনেকের রয়েছে নির্দিষ্ট পছন্দ, কেউ আবার ঈদকে উপলক্ষ করেই পোশাক কিনে বাড়ি ফিরছেন। ডার্ক কালার আমি দেখছি না, একটু হালকার মধ্যে আর কমফোর্টেবল, যেটা আরামদায়ক, সেটা দেখে বেশি প্রায়োরিটি। আমি বেসিক্যালি আসছি শাড়ি, ওয়ান পিস, টু পিস এগুলো দেখার জন্য। আপাতত দুটো ড্রেস কিনা হয়েছে, এখন নেক্সট আরও কিনবো, দেখছি আর কি কিনা যায়। মেন হচ্ছে যে মানটা পড়তে আরামদায়ক হবে এমন কিছুই প্রেফার করি, এখন বাজেট আসলে ফ্যাক্ট না। বিক্রেতারা আশা করছেন সাপ্তাহিক ছুটির দিন ও ঈদের আগে বেচা কেনা কিছুটা বাড়বে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।